गाजीपुर सिटी कॉर्पोरेशन निर्वाचने अंश नेয় বিএনপি থেকে বহিষ্কার 29 কাউন্সিলর প্রার্থী বলছেন আঞ্চলিক নেতারা তাদের সাথে আছেন। তারা মনে করেন বিএনপি ছাড়া ভোটাররা কেন্দ্রে আসবে না, এটা প্রমাণ করতে দল তাদের বহিষ্কার করেছে। বিএনপির বহিষ্কৃতরা বলছেন তৃণমূল বাঁচাতে ভোটে যেতে হবে। আরো জানাচ্ছেন সময় ইসলাম। গাজীপুর সিটির দুবারে নির্বাচিত কাউন্সিলর হাল্লু 35 বছর ধরে বিএনপি করেন, তার বিরুদ্ধে বহু রাজনৈতিক মামলা রয়েছে। এবারে সিটি নির্বাচনেও প্রার্থী তিনি। নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর আগাম ঘোষণা ছাড়াই হান্নু সহ 29 কাউন্সিলর প্রার্থীকে দল থেকে আজীবন বহিষ্কার করে বিএনপি। অনেকটি সময় দল বেঁচে ব্যয় করছি, দল আমাকে অনেক সম্মান করছে, ইজ্জত দিছে, পথ পদবি দিছে, তারপরে দলের কাছে আবেদন থাকবে যে নির্বাচন 25 তারিখে চলে যাবে, দল যেন আমার মতো আরো যারা 29 জন আছে আমাদের সকলকে সাধারণ ক্ষমার মধ্যে নিয়ে আমাদেরকে দল করার সুযোগ দেন। বিএনপি থেকে পরপর দুবারে নির্বাচিত আরেক কাউন্সিলর মুসা এবারও ভোট করছেন। তার কথা, দলকে বাঁচিয়ে রাখতে ভোট ছাড়া বিকল্প নেই, প্রত্যাহার করার কোনো সুযোগ নেই। যেহেতু আমাদের মার্কা এসে বলছে প্রত্যাহার করলে নির্বাচন হয়ে যাবে, আমার মার্কা কিংবা আমার অপোজিটের মার্কা ভোট পড়বে, এখন তো সরার কোনো সুযোগ নেই। জনগণের চাহিদা এবং আমার অত্র ওয়ার্ডের বিভিন্ন রাজনৈতিক দল, শুধু বিএনপি না, অন্য অন্য রাজনৈতিক দলের লোকজন তো নিয়ে আমাদের কাজ করতে হয়, তাদের চাপ। মিলন কমিশনার হামলা মামলা মাথায় নিয়ে বিএনপি করছেন। দলের সিদ্ধান্ত মাথা পেতে নিলেও তিনি মনে করেন কেন্দ্র তৃণমূলের দাবি বুঝতে পারে না। আমি বিশ্বাস করি জনগণ আমাদের বিজয় করবে, সেন্ট্রালেরও শুভদিন উদয় হবে, তারা বিশ্বাস করবে যে না আসলে ওরা মাঠের কর্মী, মাঠ থেকে ওদের নেওয়া উচিত ছিল, আমরা যে সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্তের আশা করি পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। বিএনপি থেকে বহিষ্কার 29 কাউন্সিলর প্রার্থীর সবারই সরকারি দলের প্রার্থীদের নিয়ে অভিযোগ থাকলেও তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ জানিয়েছেন। গাজীপুর সিটি ভোটে অনেকগুলো কিন্তু ভোট ফ্যাক্টর কাজ করছে, যেমন ধরুন এখানে আওয়ামী লীগের ফিক্সড ভোট আছে প্রায় 65%, বিএনপির ভোট আছে 38%, জামাতের ভোট আছে 30 থেকে 35 হাজার, হেফাজতের ভোট আছে 25 থেকে 20 হাজার, এদিকে আঞ্চলিক ভোট আছে এবং ফ্লোটিং এবং পপুলার ভোট তো আছে। এই ইকুয়েশনগুলো যেদিকে মিলে যাবে এবং যে প্রার্থীর দিকে ঝুঁকে যাবে সেই প্রার্থী কিন্তু এই শহরের অভিভাবক নির্বাচিত হবেন। এখন ইভিএমের মাধ্যমে এই শহরের মানুষ 25 তারিখে কার দিকে পাল্লাটা ভারী করলেন সেটি দেখবার জন্যে অপেক্ষা তো করতেই হবে। গাজীপুর থেকে সোমা ইসলাম, চ্যানেল আই।